বর্তমানে প্রায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল রেশন কার্ডের সাথে যে সমস্ত রেশন গ্রাহকের এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি সেই সমস্ত রেশন গ্রাহকদের আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে। এবং সেখানে আরেকটি বিষয় খেয়াল করলাম, যে সমস্ত বাচ্চা রেশন গ্রাহক রয়েছে তাদের আঙুলের ছাপ না আসার কারণে তাদের আধার লিঙ্ক করা হচ্ছে না বা আধার লিঙ্ক করা যাচ্ছে না ডিজিটাল রেশন কার্ডের সাথে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্ত রেশন গ্রাহকের আঙুলের ছাপ কাজ না করার কারণে আধার লিঙ্ক করা সম্ভব হচ্ছে না, তারা কিভাবে অনলাইন থেকে আধার লিঙ্ক করতে পারবেন 2022-এর একেবারে নতুন নিয়মে। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো ফার্স্ট টাইম আমরা গুগলে চলে যাব, আর গুগলে গিয়ে আমরা food.wb.gov.in লিখে সার্চ করব। আমাদের কাছে যে ওয়েবসাইটের লিঙ্ক আসবে প্রথমেই সেখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এবার আমরা এখানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল উইথ RCH অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর যে পেজ আমাদের কাছে ওপেন হবে সেখানে প্রথমেই আমরা আমাদের রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করব। রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করে আমরা সার্চ অপশনের উপরে ক্লিক করব। সার্চ অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে রেশন গ্রাহকের নাম এবং হেড অফ ফ্যামিলির নাম চলে আসবে। যদি আধার লিঙ্ক হয়ে থাকে তাহলে তার আধার নাম্বার এখানে শো করবে, আর এখানে মোবাইল নাম্বারটি যদি লিঙ্ক করা থাকে তাহলে মোবাইল নাম্বারটিও শো করবে। এখানে আধার লিঙ্ক স্ট্যাটাস দেখানোচ্ছে, দেখুন আধার ইজ নট লিঙ্ক ইয়েট দেওয়া আছে। তো আমরা আধার লিঙ্ক করার জন্য এখানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই যে অপশন আছে এখানে আমরা শুধুমাত্র টিকমার্ক করব। টিকমার্ক করার সাথে সাথে নিচের দিকে আধার নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। তো দেখুন এখানে বলা হচ্ছে OTP উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর আধার। তো আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু সেন্ড করা হবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড ভেরিফাই করে আপনারা লিঙ্ক করতে পারবেন। তো চলুন আমরা এখানে আধার নাম্বার এন্টার করব এবং সেন্ড OTP অপশনের উপরে ক্লিক করব। সেন্ড OTP অপশনের উপরে ক্লিক করে দিয়েছি, তো আমাদের মোবাইলে OTP যাচ্ছে। তো দেখুন মোবাইলে OTP আসার সাথে সাথে আমরা এখানে কিন্তু এন্টার OTP অর্থাৎ OTP বসানোর জায়গা পেয়ে গেছি। মোবাইলে আসা যে OTP সেই OTP আমরা এখানে এন্টার করব এবং তারপরে আমরা সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে গ্রাহকের ছবি, তার নাম, তার বাবার নাম, ডেট অফ বার্থ এই সমস্ত কিছু তথ্য এখানে শো করবে। ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব। সাবমিট করার সাথে সাথে আমরা আবারও আগের পেজে চলে আসবো, অর্থাৎ যে পেজে আমরা প্রথমে সার্চ করেছিলাম। এবার এখানেই আমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারি লিঙ্ক হলো কিনা। তো সঙ্গে সঙ্গে এটা লিঙ্ক হয় না, বেশ কিছু সময় লাগে, প্রায় 24 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তো আপনারা চেক করার জন্য এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ করে নেবেন। তো সঙ্গে সঙ্গে আমি সার্চ করলাম, দেখুন এখনো পর্যন্ত একই দেখানো হচ্ছে, আধার ইজ নট লিঙ্ক ইয়েট। তো আমরা আবারও পরে এইভাবে চেক করে দেখে নিতে পারবো লিঙ্ক হলো কিনা। তো যদি কোনো বন্ধু এইভাবে আবেদন করে থাকেন আধার লিঙ্ক করার জন্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার আধার লিঙ্ক সাকসেসফুল হয়েছে কিনা। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও, আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।